আচ্ছা, আজ আমরা যেটা শিখছি সেটা হচ্ছে উইভার্স ক্রপ কম্বিনেশন। এখানে আমি ডাইরেক্ট ডেটাতে চলে যাচ্ছি, তারপর যখন আমি ক্যালকুলেশন স্টেপগুলো বলবো তখন ইম্পর্টেন্ট বিষয়গুলোকে আমি রিপিটেডলি বলবো, যাতে তোমরা ক্যালকুলেশন নিজেরা করতে পারো। এখানে যেটা দেখানো হয়েছে, মেদিনীপুর ডিস্ট্রিক্টের 5টা ব্লক, সেই 5টা ব্লকের পার্সেন্টেজ অফ ক্রপ অর্থাৎ এরিয়া, এখানে দেখা যাচ্ছে আমন কাল্টিভেট হচ্ছে 56.65% এরিয়া, পটাটো হচ্ছে 27.43% এরিয়া, বোরো কাল্টিভেট হচ্ছে 6.95% এরিয়া, এইভাবে টোটাল 100%। গড়বেতা 3, মেদিনীপুর প্রতিটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এগুলোকে ডিসেন্ডিং করার ফলে আমন যেমন এর ক্ষেত্রে ফার্স্ট, আবার এখানে না, আমন সবার ক্ষেত্রেই ফার্স্ট আছে, কিন্তু পটাটোটা যেমন গড়বেতা 2 এর ক্ষেত্রে সেকেন্ড র্যাঙ্কে আছে, কিন্তু মেদিনীপুরের ক্ষেত্রে হুইট সেকেন্ড র্যাঙ্কে আছে। তো যাই হোক, আমাদের এখানে যেটা করতে হবে প্রথমেই, যে প্রতিটা ব্লককে কী কী কাল্টিভেট হচ্ছে সেগুলোকে বড় থেকে ছোট এইভাবে সাজিয়ে নিলাম, এবং সাজিয়ে নেওয়ার পর আমরা চলে আসছি যে পরের স্টেপটা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্লকের ক্যালকুলেশন। ইন্ডিভিজুয়াল ব্লকের ক্যালকুলেশনের ক্ষেত্রে যখন আমরা করব তখন লিখছি যে ক্যালকুলেশন টেবিল ফর ক্রপ কম্বিনেশন অফ গড়বেতা 2। এখানে সিঙ্গেল ক্রপ, ডাবল ক্রপ, ট্রিপল ক্রপ, কোয়াড্রুপল ক্রপ, কুইন্টুপল ক্রপ, অর্থাৎ একটা ক্রপ যদি কাল্টিভেট হয় তাহলে সেটা সিঙ্গেল ক্রপ, দুটো যদি হয় তাহলে ডাবল ক্রপ, এইভাবে আমাদের করতে হবে। এখানে যখন সিঙ্গেল ক্রপ হচ্ছে তখন হাইপোথেটিক্যালি সেটা 100% এরিয়া কভার করে আছে ধরে নিতে হবে, আর অবজার্ভড হচ্ছে অ্যাকচুয়াল যেটা আমরা ফিল্ডে পেয়েছি। তো হাইপোথেটিক্যাল পার্সেন্ট হচ্ছে 100% সিঙ্গেল ক্রপের ক্ষেত্রে, আবার ডাবল ক্রপের ক্ষেত্রে 50-50, কোয়াড্রুপলের ক্ষেত্রে 25% করে চারটের ক্ষেত্রে সমান, কুইন্টুপলের ক্ষেত্রে 20% করে পাঁচটার ক্ষেত্রে, এইভাবে ক্যালকুলেশনটা করতে হয়। অবজার্ভ পার্সেন্টেজ আমরা আগের টেবিলে দেখেছি যে আমন কাল্টিভেট হচ্ছে 56.65% এরিয়া, তাই জন্যে ডিফারেন্স স্মল ডি ইকুয়ালস টু কী হচ্ছে, এইচপি অর্থাৎ হাইপোথেটিক্যাল পার্সেন্টেজ মাইনাস ওপি অবজার্ভড পার্সেন্টেজ, তাহলে 100 - 56.65 সেটা আনসার আসছে 43.35। তারপর ডি স্কোয়ার অর্থাৎ এটাকে স্কোয়ার করা হলো, তারপর সামেশান ডি স্কোয়ার, এখানে যেহেতু ডি স্কোয়ারের ভ্যালু একটাই তাই জন্য একই রয়ে গেল, এবং সামেশান ডি স্কোয়ার বাই এন, এটাও যেহেতু নাম্বার অফ ক্রপ 1 তাই জন্য ওটাকে ডিভাইড করা সত্ত্বেও ভ্যালুটা থাকছে একই 1879.225। এবার যাচ্ছি আমরা ডাবল ক্রপ রিজিয়ন কিনা সেটা জানার জন্যে, সেটা করতে গিয়ে হাইপোথেটিক্যাল পার্সেন্টেজ 50-50 দুটো ক্ষেত্রেই লেখা হলো, এবার অবজার্ভ পার্সেন্টেজ হচ্ছে প্রথমটাকে আবার এখানে লিখতে হচ্ছে আর দ্বিতীয়টাকে লেখা হচ্ছে, মানে 56.65 লেখা হবে, আর সেকেন্ড র্যাঙ্কিং যেটা ছিল অর্থাৎ পটাটো 27.43 সেটা লেখা হলো। এবার দেখা যাচ্ছে যে ডিফারেন্স কী হলো, 50% 50 - 56.65, তাহলে -6.65 হচ্ছে ডি, আবার এটার ক্ষেত্রে 50 - 27.43 তাই জন্য এটা ভ্যালু হচ্ছে 22.57। এইবার ডি স্কোয়ারের ভ্যালু করা হচ্ছে অর্থাৎ -6.65 স্কোয়ার করা হলো আর 22.57 স্কোয়ার করা হলো, হওয়ার পর এই দুটো ভ্যালুকে সামেশান ডি স্কোয়ার করা হলো অর্থাৎ এই দুটোকে যোগ করে এখানে লেখা হলো, এবং এটাকে সামেশান ডি স্কোয়ার বাই এন অর্থাৎ নাম্বার অফ ক্রপ দুটো ডাবল ক্রপ রিজন কিনা ক্যালকুলেট করা হচ্ছে তাই ডিভাইডেড বাই 2 অর্থাৎ তার আনসার আসছে 276.81। এবার ট্রিপল ক্রপ রিজিয়নে ক্যালকুলে এই গড়বেতা
2 এটা ট্রিপল ক্রপ রিজিয়ন কিনা সেটা জানার জন্য আমরা আবার ট্রিপল ক্রপ ক্যালকুলেশনটা করছি। সেখানে তিনটেতেই হাইপোথেটিক্যালি 33 এলো। তারপর অবজার্ভ পার্সেন্টেজ দেখা যাক, এই প্রথমটাকে আবার লেখা হলো, দ্বিতীয়টাকে এখানে লেখা হলো, আর তৃতীয় ছিল হচ্ছে বোরো 6.95, সেটাই লেখা হলো। এবার 33 মাইনাস অর্থাৎ এইচপি মাইনাস ওপি করা হলো, করার পরে এখানে আসছে ডি স্কোয়ার ভ্যালু। তারপর এখানেও একইভাবে এইচপি মাইনাস ওপি এটা এলো, আবার এটা মাইনাস এটা করে এটা, এবং তারপর এখানেও ডি স্কোয়ার করার পর সামেশান করা হচ্ছে, সামেশান করার পর এসছে 1274.53। সেটাকে ডিভাইড করা হবে কত দিয়ে? 3 দিয়ে। অর্থাৎ তিনটে ক্রপ এখানে কনসিডার করা হয়েছে, তাই জন্যে 3 দিয়ে ডিভাইড করে দেখা যাচ্ছে 427.84। এইভাবে ফোর্থ ক্রপ কম্বিনেশান রিজিয়ন কিনা বা কোয়াড্রাপল এরিয়া কিনা জানার জন্যে আমরা এটাকে হাইপোথেটিক্যাল পার্সেন্টেজ একই সেই 100/4 করে করা হলো 25 চারটির ক্ষেত্রেই। তারপর সব থেকে বেশি যেটা ছিল সেটা, তারপর সেকেন্ড, তারপর থার্ড, তারপর ফোর্থ নেওয়া হলো, তারপর এইচপি মাইনাস ওপি এবং সেগুলোর ডি স্কোয়ার করা হলো, সামেশান ডি স্কোয়ার করা হয়েছে, তারপর হচ্ছে ডি স্কোয়ার সামেশান ডি স্কোয়ার বাই এন, অর্থাৎ এটাকে 4 দিয়ে ডিভাইড করা হবে, করে দেখা যাচ্ছে 417.90 আনসার এসছে। এবার এটা কুইন্টেপল এরিয়া কিনা জানার জন্যে হাইপোথেটিক্যাল পার্সেন্টেজ সবগুলোরই 20, এবার সেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ র্যাঙ্কগুলো বসানো হলো, অর্থাৎ এটা হচ্ছে আউশ। এবার এই ক্যালকুলেশনটা করা হলো ঠিক একইভাবে এইচপি মাইনাস ওপি, এইচপি মাইনাস ওপি, এইভাবে এই এই পাঁচটা ভ্যালু পাওয়া গেছে, সেগুলোকে যোগ করা হয়েছে এবং সেটা 5 দিয়ে ডিভাইড করা হয়েছে, করার পরে যে ভ্যালুটা পাওয়া গেল 411.83। এবার এই যে এই রোতে অর্থাৎ সামেশান ডি স্কোয়ার বাই এন, এই রোতে যে আমরা পাঁচটা ভ্যালু পেলাম সেটার মধ্যে সব থেকে কম ভ্যালু হচ্ছে 276.81, আর সব থেকে বেশি হচ্ছে 1879.225। অর্থাৎ এখানে উইভার্স ক্রপ কম্বিনেশানে যে এরিয়া, যে কম্বিনেশানের ক্ষেত্রে ভ্যালু সব থেকে কম, আবার বলছি যে কম্বিনেশানের ক্ষেত্রে কম্বিনেশান ভ্যালু সব থেকে কম, অর্থাৎ ডাবল ক্রপ রিজিয়নের ক্ষেত্রে যেটা এসছে 276.81, অর্থাৎ গড়বেতা 2 হচ্ছে ডাবল ক্রপ রিজিয়ন, বোঝা গেল? এটা হচ্ছে ডাবল ক্রপ রিজিয়ন। ঠিক এইভাবে তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে, আবার একটা ইয়ে করতে হবে, টেবিল করতে হবে, সেটা গড়বেতা 3 করে, গড়বেতা 3 যা এই 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 ভ্যালুগুলো তো একই থাকছে, অর্থাৎ হাইপোথেটিক্যালি আমরা এটা রাখবো, কিন্তু অবজার্ভগুলো চেঞ্জ হয়ে যাবে অ্যাকর্ডিং টু গড়বেতা 3 ডেটা, তারপর সেই অনুযায়ী এই অংশটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে দেখা যাবে কোন ভ্যালুটা সব থেকে ছোটো, এবং সেটাই হবে গড়বেতা 3-র কম্বিনেশান এরিয়া। মেদিনীপুর, দেবরা এবং পিংলা এগুলোর ক্ষেত্রে একইভাবে করতে হবে ক্যালকুলেশন। তো আমি এইটুকু পাঠানোর চেষ্টা করছি, ইন্টারনেট খুব স্লো, তোমরা আশা করছি এই ভিডিওটাকে একটু রিপিটেডলি যদি শোনো, একটু ধীরে ধীরে, আমি যদিও কতটা ধীরে ধীরে বললাম আমি জানি না, তোমরা চেষ্টা করো এটাকে ফলো করার, তাহলে তোমরা এই ক্যালকুলেশনটা করে ফেলতে পারবে। এটা করা হয়ে গেলে আমাকে তোমরা এই এইভাবে যে টেবিলটা তৈরি হবে সেই টেবিল পাঁচটা পাঠাবে, একটা গড়বেতা 2, আর একটা গড়বেতা 3, একটা মেদিনীপুর, একটা দেবরা, আর একটা পিংলার ক্ষেত্রে, অর্থাৎ পাঁচটা পিকচার ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট আমাকে মেল পাঠাবে, আমি সেটা দেখে নিয়ে তোমাদেরকে জানাবো। তোমরা নিজেরাও সেটা নিয়ে কনসাল্ট করে নিতে পারো তোমাদের নিজেদের মধ্যে, এবং কিছু ডাউট থাকলে নিজেরা আলোচনা করে নেবেন তোমাদের পার্সোনাল গ্রুপে, এবং ফাইনালি আমাকে একটা পাঠাতে পারো যেটা তোমরা সবাই মিলে ডিসাইড করলো যে এটাই ফাইনাল, সেটা আমাকে পাঠাতে পারো, আমি ওটা সেটা দেখে দেবো, দেখার পর আমি ফাইনাল শিটের একটা ছোটো
মানে যাতে কি না আমরা কোরোপ্লেথ ম্যাপ করে দেখাতে পারি এমন একটা ডেটা দেওয়ার চেষ্টা করব। তোমরা আগে এইটুকু কাজ করো। আমি আবার এই টেবিলটাকে দেখাচ্ছি। এই ডেটা, এই টেবিলটা তোমরা প্রথমেই তুলে নেবে খাতায়। হ্যাঁ, এখানে স্টেপ টু লেখা আছে, এটা বাদ দাও, কারণ এর আগের স্টেপে এগুলো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ছিল না, তো এটাকে ডিসেন্ডিং করা হয়েছে বলেই এইভাবে রাখা হয়েছে। সো আমি এখান থেকেই তোমাদেরকে ফলো করতে বলছি। তোমরা এই কাজটা করে আমাকে মানে ফিডব্যাক দিও এবং আমি সেটা দেখে নেবো।